তো আজকে কোনো গল্প নয়, নাগপুরের একটা সত্য ঘটনা বলতে চলেছি। একসঙ্গে 200 জন মহিলা মিলে আদালতের মধ্যে ঢুকে একজন আসামিকে এতটাই নৃশংসভাবে মারে যে তার শরীরের অর্ধেক পাসপত্তরই পরে খুঁজে পাওয়া যায় না। একসঙ্গে 200 জন মহিলা এভাবে কেন মেরেছিল, কি এমন করেছিল সে? তো গল্পের শেষে আমি সবার আসল ছবিও দেখিয়ে দেবো। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতে সমীর দেশমুখ নামে একটা ইন্সপেক্টরকে দেখতে পাই। সে কোর্টে আসছিল হিয়ারিং এর জন্য। তো সে কোর্টে আসতেই সে দেখতে পায় কোর্টের মধ্য থেকে একদল মহিলা একসঙ্গে হুড়হুড় করে বেরিয়ে যাচ্ছে, সবারই মুখ ঢাকা। এই দৃশ্য দেখে সমীর তো অবাক হয়ে যায়। তো মহিলারা সব চলে গেলে সমীর আদালতে প্রবেশ করে। সে দেখতে পায় পুরো আদালতের মধ্যে লঙ্কার গুঁড়োতে লাল হয়ে আছে, যেন এখানে আবিরের বদলে লঙ্কার গুঁড়ো দিয়ে হোলি খেলা হয়েছে। তো সমীর যখন আরেকটু সামনে আসে, সে দেখতে পায় সেখানে একজনার ছিন্ন ভিন্ন মরদেহ পড়ে আছে। তাকে এমন ছিন্ন ভিন্ন ভাবে কাটা হয়েছে যে তাকে চেনার উপায় নেই। তো ইনভেস্টিগেশনের জন্য এখানে পুলিশ কমিশনার চলে আসে আর সে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তো পাটিল নামে একটা পুলিশ অফিসার এসে বলে, স্যার হঠাৎ করে প্রায় 200 জন মহিলা কোর্টরুমে প্রবেশ করে। এরপরে তারা লঙ্কার গুঁড়ো ছেটাতে থাকে এবং তারা সবাই মিলে আসামি বাল্লি চৌধুরীকে মারতে থাকে। আমি ঠেকাতে গেলে আমাকে ওরা মারে, কমিশনার বলে। ওদের মুখ দেখতে পেয়েছেন আর হাতিয়ার কি ছিল? পাটিল জানায় ওরা সবাই মুখ ঢেকেছিল, আর হাতিয়ার বলতে গেলে ওই ঘরোয়া জিনিস, ছুরি কাঁচি কাঁটা চামচ ইত্যাদি ইত্যাদি। এমন ভাবে মেরেছে ওর দেহের অর্ধেক পাসপত্তরই এখনো পাওয়া যায়নি, ওর পুরুষাঙ্গটাও কেটে দিয়েছে। কমিশনার বলে আদালতের মধ্যে মারা হয়েছে, এবার তো পুলিশের ওপরেই আঙুল তুলবে পাবলিক। বাল্লি চৌধুরীর ওপরে কি কেস ছিল? পাটিল বলে ওই কেস আর রাহিনগর বস্তিদের জন্য এইসব কোনো ব্যাপারই না, ওখানকার মেয়েগুলো ভালো না, ওটা দলিতদের বস্তি। তো ওদের কথা ছাড়ুন, দলিত মানে তো বোঝই নিচু জাত। সেই আগের যুগ থেকে এখনো পর্যন্ত দলিতদের নিপীড়িত করে আসা হচ্ছে, উপযুক্ত সম্মান দেওয়া হয় না। আর যাকে মারা হয়েছে সে হচ্ছে উঁচু জাতের ছিল বাল্লি চৌধুরী। আর কমিশনার এটা নিয়ে ভয় পাচ্ছে যে এইবারে জাতিগত দাঙ্গা না বেঁধে যায়। কমিশনার বলে কোনো রিস্ক নেওয়া যাবে না, এভিডেন্স জোগাড় করে যারা করেছে এটা তাদেরকে লফাপে পুরো। তো কমিশনার চলে যায়। সমীর পাটিলকে বলে, এই বাল্লি চৌধুরীটা কে? আর বলবেন না স্যার, ও এক মাত। আর রাহিনগর বস্তির মেয়েরা ভালো না, এইবারে 200 জনের মধ্যে কাকে ধরবো বলুন তো? 200 জন একসঙ্গে এসেছে মানে এখানে প্ল্যান করে এসেছে তারা, তবে এদের দলের পান্ডাটা কে সেটা ধরতে হবে। তো এর পরের সিনে রাহিনগর বস্তি দেখতে পাই। তো এই মেয়েটির নাম আশা, তার মাতাকে বলছে তুই কলকাতায় ছিলিস সেখানে চলে যা, এখানে কোনো পরিবর্তন আসবে না। আশা বলে আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন পালাবো, আমাদের কথা পুলিশদের শুনতেই হবে। তো এরপরের সিনে বিদ্যাল দাংলে নামে একটা জাজকে দেখানো হয়, সে সদ্য রিটায়ার করেছে, ইনি আইনকে খুবই সম্মান করেন এবং মেনেও চলেন। তো এইদিকে পাটিল বস্তিতে পুরো ফোর্স নিয়ে চলে এসছে এবং মাইকিং করে সবাইকে বলতে থাকে, তোমরা যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে এক্ষুনি সবাই আমার সামনে চলে এসো, ভয় পাওয়ার কিছু নেই, 5 মিনিটের মধ্যে আমি সবাইকে সামনে দেখতে চাই। তো একে একে পুরো বস্তির সব মহিলারা পাটিলের সামনে এসে হাজির হয়। পাটিল বলে সব বুঝতে পারছি, তোমরা এই কাজটা করেছো, তো কে কে গিয়েছিলে কোর্টে সামনে এসো। কিন্তু পুরো বস্তির লোকে একসঙ্গে সামনে আসতে থাকে, এতে পাটিল তো রেগে যায় এবং তার চোখে যে কজন সন্দেহভাজন মনে হয় সবাইকে পাটিল একে একে গাড়িতে তুলে ফেলে, মোট 5 জনকে সে তোলে। তো পুলিশের এরকম কর্মকাণ্ড দেখে আশায় গিয়ে আসছিল, তো তাকে সবাই আটকে দেয় আর বলে তুমি চলে গেলে এদেরকে কে বার করবে, এদের জন্য কে লড়াই করবে। তো আশা আর যায় না। তো সন্ধ্যেবেলা আশা কয়েকজন লোককে নিয়ে থানায় আসে আর ওই 5 জন মহিলাকে ছেড়ে দিতে বলে, কারণ পুলিশ তাদেরকে বিনা এভিডেন্সে ধরেছে। তখন একটা লেডি কনস্টেবল এসে আশাকেই মারতে থাকে, তখন আরেকটি কনস্টেবল এসে ঠেকায় আর বলে, শোনো ফালতু ঝামেলায় তুমি জড়িও না, তোমাকেও জেলে পৌঁছতে হবে, যে ঘটনাটা ঘটেছে সাধারণ কিছুই ঘটেনি। আর ওই 5 জন মহিলাকে জাস্ট জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। তো এরা চলে যায়। রাত্রেবেলা দেখতে পাই ওই 5 জনের এক একজনকে আলাদা আলাদা সেলে নিয়ে গিয়ে প্রায় অর্ধনগ্ন করে মারতে থাকে আর বলে তোদের লিডার কে। কিন্তু এরা হাজার মার খাওয়া সত্ত্বেও কোনো মতেই মুখ খোলে না। তো এরপরে স্নে দেখতে পাই WRC অর্থাৎ ওমেন রাইট কমিশনের হেড পূর্ণিমাকে দেখতে পাই। তার কাছে একটি পার্টির নেতা দেশমুখ ফোন করে আর তাকে বলে, ইলেকশনের জন্য আপনার টিকিটের ব্যবস্থা আমি করে দেব, এই নাগপুরের এই 200 জন মহিলার কেসটা নিয়ে একটু রিসার্চ করো তো, দেখো কতদূর কি করা যায়। তো পূর্ণিমাও এতে রাজি হয়ে যায় এবং এই কেসের তদন্তের উদ্দেশ্যে পূর্ণিমা একটা কমিশন গঠন করে এবং এর প্রধান বানায় ভিত্তাল ডাংলেকেই। তো এদিকে 5 জন মহিলাকে ইনকোয়ারি নামে ডেকে এনে টর্চার করা হচ্ছে, এটার জন্য আশা পুরো বস্তির লোককে এক জায়গায় করে থানার সামনে এসে আন্দোলন করতে থাকে। তো সেখানে একটি পার্টির নেতা লোখান্ডে আসে এবং এদেরকে আশ্বাস দেয়, আরে চিন্তা করো না আমি আছি তোমাদের পাশে, আমি এক্ষুনি গিয়ে পুলিশদের সঙ্গে কথা বলছি।
তো সে থানায় ঢুকে বিশাল একটা ভাব নিয়ে পুলিশদের ডাকে আর বলতে থাকে, আমার লোকেদেরকে আপনারা কেন ধরে রেখেছেন, ওরা নির্দোষ, ওদেরকে এক্ষুনি ছেড়ে দিন। সমীর বলে, ও আচ্ছা আচ্ছা, ওরা আপনার লোক তাই তো, আমরা তো এদের দলের মূল লিডারকেই তো খুঁজছি। পাটিল, চার্জশিট রেডি করো তো, এখনই একে লকআপে ঢোকাও তো। তো এই লোকের হাওয়া তো পুরো ফুস হয়ে যায়, তখন সে সুরসুর করে সেখান থেকে কেটে পড়ে। তো বস্তির লোকেরা তাকে ডাকলেও সে সেদিকে ঘুরেও তাকায় না, সে পালিয়ে যায় সেখান থেকে। এই হচ্ছে নেতা। যাই হোক, এরপরে সিনে দেখতে পাই এই পাঁচজন মহিলা তথা বস্তির হয়ে কেস লড়তে এসেছে উমেশ নামে একটা উকিল। তো এখানে আমরা জানতে পারি আশা উমেশকে অনেক আগে থাকতেই চেনে, কারণ আশা উমেশের কাছে আগে ইংলিশ পড়তো। তো এদের কথাবার্তায় বুঝতে পারি উমেশ আশাকে ভালোবাসত বা এখনো বাসে। তো পূর্ণিমা দাঙ্গলের সঙ্গে এই কেসের ব্যাপারে কথা বলতে এসছে। তো দাঙ্গলে বলে, আমি ছাড়া এই দলে আর কে কে আছে? পূর্ণিমা বলে, লয়ার আনোয়ার শেখ, নাগপুর ইউনিভার্সিটির প্রফেসর অভিনাশ আফসালে, আর সিনিয়র রিপোর্টার পূর্বা সোহানি। তো দাঙ্গলে একদিন এদের তিনজনকে একসঙ্গে ডাকে এবং মিটিং করে। তো দাঙ্গলে সবাইকে বলে, এই কেসের সমস্ত ছোট ছোট প্রমাণগুলোকেও আমাদের জোগাড় করতে হবে এবং খেয়াল রাখতে হবে। এইদিকে উমেশ আশাকে বলে, তুমি আমাকে না বলে চলে এসেছিলে কেন তখন? আশা বলে, তুমি ব্রাহ্মণ, আমরা দলিত, তোমাদের পরিবার আমাকে কখনোই মেনে নেবে না, আর আমি বুঝে গিয়েছিলাম আমাদের সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, তাই আমি চলে এসেছিলাম। উমেশ বলে, আমি এখন মা বাবার সঙ্গে আর থাকি না, আমি এখন ল প্র্যাকটিস করছি, আর সেই সব ব্যক্তিদের কেস নেই যারা ফিস দিতে পারে না অথবা যাদের কেস কেউ নিতে চায় না। এই সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য প্রত্যেককেই নিজ নিজ পদক্ষেপ নেওয়া উচিত। তো এইসব শুনে আসার মনেও একটু রবীন্দ্রসঙ্গীত জেগে ওঠে। তো পরের দিন এসিবি সমীরের সঙ্গে টাংলে তার টিম নিয়ে বডি দেখতে এসেছে। পোস্টমর্টম ডক্টর বলে, বডিতে 73টা ক্ষত হয়েছে, 2টো কান, 7টা আঙুল আর যৌন অঙ্গ এখনো মিসিং। এরকম ভাবে কাউকে মারতে এই লাইফে আমি প্রথম দেখছি। তো ডক্টর যখন বালি চৌধুরীর বডি দেখায় তখন ওই অবস্থা দেখে টাংলের টিমের লোকেরা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। মানে এরকম দৃশ্য যে চোখে দেখার মতোই নয়। তো এরপরে দাঙ্গলে সব রিপোর্ট পত্র দেখে আর বলে, এখানে ব্লাড রিপোর্টটা কোথায়? তো ডক্টর তখন সমীরের দিকে তাকায় এবং একটু ইতস্তত করতে থাকে। তখন দাঙ্গলে বলে, হুম হুম বুঝেছি, আসল কেসটা বলো ভুলে। তখন ডাক্তার বলে, এর রক্তে অ্যালকোহল পাওয়া গেছিল, এই জন্যই আর কি মিসিং রাখা হয়েছে। দাঙ্গলে বলে, ঠিক আছে, আমার কাছে তো কোনো প্রমাণ নেই কারণ আমার টিমের লোকেরা চলে গেছে। রক্তে অ্যালকোহল পাওয়া গেছে এই নিয়ে দাঙ্গলে এতটা রিয়্যাক্ট কেন করলো পরে বুঝতে পারবে। তো এরপর সিনে দেখতে পাই আনোয়ার শেখ দাঙ্গলেকে বলছে যে বালদি চৌধুরী ইনপোর্ট আউটপোর্টের বিজনেস করতো, এই জন্য সে অনেক ফেক ডকুমেন্টস বানিয়েছিল এবং তার বড় বড় লোকের সঙ্গে হাতও ছিল। আর এখান থেকে 10 বছর আগে একবারই ওর নামে শুধু FIR করা হয়েছিল, তারপরে ওই বস্তি থেকে আর কোনো FIR করাই হয়নি ওর নামে। এই 10 বছর পরে একসঙ্গে 40টা FIR ওর নামে হয়, ওই জন্য পুলিশ বাধ্য হয়ে ওকে ধরে। দাঙ্গলে বলে, এই কেসের ব্যাপারে আমাদের আরো ইনফরমেশন বার করতে হবে, তার জন্য আমাদের ওই রানীনগর বস্তিতে যেতে হবে। তো এরা এইবারে এসে বস্তির লোকেদের নানাভাবে জিজ্ঞাসা করে কিন্তু বস্তির কোনো লোক কোনো উত্তরই দেয় না। মানে বস্তির লোক ভেবেই রেখেছে যাই হয়ে যাক তারা কোনোভাবেই মুখ খুলবে না। তো উমেশ ওই 5 মহিলার জামিনের আবেদন করলেও সেটা খারিজ হয়ে যায় এবং আরও 15 দিনের জন্য তাদেরকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়। তো পূর্বা আশাকে নিয়ে দাঙ্গলের কাছে আসে। তো আশা দাঙ্গলেকে বলে, স্যার, আমাদের বস্তির 5 মহিলাকে পুলিশ ইচ্ছা করেই আটক করে রেখেছে আর কারোর সঙ্গে দেখা করতেও দিচ্ছে না, আপনি কিছু করুন। দাঙ্গলে বলে, আদালত নিয়ম মেনেই কাজ করে। আশা বলে, স্যার, কেউ আমাদের পাশে দাঁড়াচ্ছে না, আপনিও তো দলিত পরিবারের সন্তান, আমাদের পাশে আপনি অন্তত দাঁড়ান। দাঙ্গলে রেগে গিয়ে বলে, এখানে কোনো জাত ধর্মের কথা উঠছে না আর ওসব করেও আমি বিচার করতে পারবো না, আমার কাছে সবাই সমান, তোমার কেসের ব্যাপারে কিছু বলার থাকলে বলতে পারো। আশা বলে, কেন বলবো না, আমাদের বস্তিতে সবাই দলিত, আপনিও দলিত আর আপনিও আমাদের মধ্যেই পড়েন, আমাদেরকে কোথাও সম্মান দেওয়া হয় না, আমরা দোকান থেকে মাল কিনে বেরিয়ে গেলে তারপরে মানুষ যায়, পুলিশ চর থাপ্পড় মেরে বের করে দিচ্ছে আর এর পরেও আপনি আমাদের পাশে দাঁড়াবেন না। দাঙ্গলে বলে, দেখো আমি আগেই বলেছি এসব জাত ধর্ম নিয়ে আমি কথা বলতে পারবো না, আমার কাছে সংবিধানই ধর্ম, আমি যখন কারোর বিচারের রায় দিতাম সেটা আমি কারোর জাত ধর্ম উঁচু নিচু ভেবে দিতাম না, যার যেটুকু প্রাপ্য আমি সেটুকুই দিতাম। তো এর পরের সিনে কোর্টে দেখতে পাই, তো প্রসিকিউটার সেদিন বাল্লিকে কিভাবে মারা হয়েছিল সেটা খুলে বলে আর সেখানে উপস্থিত থাকা পাটিলকে কাঠগড়ায় ডাকে। তো পাটিল বলে, সেদিন বাল্লিকে নিয়ে কোর্টে ঢোকার সময় বাইরে অনেক মহিলা ছিল আর আমাদের হিয়ারিংটা আগেই ছিল, ওই জন্য কোর্টরুম ফাঁকাই ছিল। তো আমরা কোর্টে ঢোকা মাত্রই আচমকা প্রায় 200 জনের কাছাকাছি মহিলা কোর্ট রুমে একসঙ্গে ঢুকে পড়ে এবং লঙ্কার গুঁড়ো সবার চোখে মুখে ছিটিয়ে দেয়। এরপরে বাল্লিকে সবাই মিলে এলো পাথারি ভাবে মারতে থাকে, তাদের হাতে সব ঘরোয়াই অস্ত্র ছিল। এরপরে বাল্লিকে প্রায় কচু কাটা করে দিয়ে সেখান থেকে তারা একসঙ্গে বেরিয়ে যায়। তো এরপরে উমেশ পাটিলকে বলে, আপনি শিওর কি করে বলতে পারেন যে এই 5 জনই বাল্লিকে মেরেছে? পাটিল বলে, এই 5 জন মহিলাকে আমি দেখেছিলাম। তো সেদিন কোর্টরুমে থাকা আর একজন রাজু সেও বলে, আমিও দেখেছিলাম এই 5 জন মহিলাই ওকে মেরেছিল। তো এরপরে অনেক তর্ক বিতর্ক হয়। তো শেষ পর্যায়ে জর্জ বিবেচনা করে এই 5 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেয়।
তো এর কিছুদিন পরে দাঙ্গলে প্রফেসরকে নিয়ে ওই পাঁচজনের মধ্যে একজনের কাছে যায়, এর নাম তারাবাই। তো দাঙ্গলে তাদেরকে বলে, আপনাদের বক্তব্য আমরা রেকর্ড করতে চাই। তারাবাই বলে, এখন বক্তব্য শুনে কি করবেন, আমাদের তো সাজা শোনানোই হয়ে গেছে। দাঙ্গলে বলে, শুধু এইটুকুই আমরা জানতে চাই যে বাল্দি চৌধুরীকে ওরকম ভাবে কেন মারা হলো। তো তারাবাই তো কিছুই বলতে চাচ্ছিল না, তো অনেক কনভিন্স করানোর পরে সে বলে, তো তারাবাই 10 বছর আগেকার ঘটনা বলতে শুরু করে। আমার মেয়ে ঋতু 8 বছর পরে আমাদের বাড়িতে এসেছিল। তো পাড়ার একজন মহিলা এসে তারাবাইকে বলে যে ঋতুর সঙ্গে বাল্দি খারাপ আচরণ করায় বাল্দি থানায় রিপোর্ট করাতে গেছে। এটা শুনে তারাবাই ঋতুর কাছে যেতে থাকে, আর ওইদিকে দেখতে পাই বাল্দির লোকেরা ঋতুকে তাড়া করছে, কারণ সে থানায় গিয়েছিল। ঋতু পালাতে পালাতে বাড়িও এসে যায়। তো তারপরেও বাল্দি ঋতুকে ধরে ফেলে এবং পুরো বস্তির সামনে ঋতুকে বাল্দি ফোন করে। পুরো বস্তির লোক দাঁড়িয়ে এটা দেখে, কারণ বাল্দিদের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কারোর নেই। তো এদিকে বাল্দি ধর্ষণ করার পরেও ঋতুকে ছুরি দিয়ে মেরে ফেলে, আর সে সবাইকে বলে, এরপরে যদি আমার নামে কেউ পুলিশে রিপোর্ট করাতে যাস তাহলে তোদের অবস্থাও ঠিক এমন হবে। তো তারাবাইয়ের কাছ থেকে এসব শুনে দাঙ্গলের খুব খারাপ লাগে। তো এরপরে সে সিদ্ধান্ত নেয় যে 40 জন পরবর্তীকালে বাল্দির নামে রিপোর্ট করেছিল তাদের সবার কাছ থেকেই সে বাল্দির ব্যাপারে জানবে। তো এদিকে উমেশ এবং আশা সেই লোখান্ডে অর্থাৎ পার্টির নেতার কাছে আসে এবং তাকে সাহায্য করতে বলে যে এইবারে কেস আমরা হাইকোর্টে অ্যাপিল করব, তার জন্য তো অনেক টাকার প্রয়োজন, আপনি যদি কোনো সাহায্য করেন। তো এই লোক বলে, এসব আমি পারবো না, সামনে ইলেকশন, এসবের মধ্যে আমি জড়াতে পারবো না, যদি জিততে পারি তাহলে দেখা যাবে, বলে সে সেখান থেকে চলে যায়। তো দাঙ্গলে এইবারে তারাবাইয়ের বাড়িতে আসে, বাড়িতে তার একমাত্র নাতনিই আছে এখন শুধু। তো নেহা নামে আরেকটি মেয়েও আসে, নেহা আশার বন্ধু। তো দাঙ্গলে তারাবাইয়ের নাতনিকে জিজ্ঞাসা করে, সবকিছু আমাকে খুলে বলো তো। তখন তারাবাইয়ের নাতনি বলতে থাকে, ওই বাল্দি আমাদের জন্য আতঙ্ক হয়ে উঠেছিল, বাল্দি ঋতুদিকে মারার পরে ও আরো পার পেয়ে যায়। তো সিন এইবার একটু ফ্ল্যাশব্যাকে যায়। তো বস্তির মধ্যে দুটো মেয়েকে আমরা যেতে দেখি। তো এদের দেখে বাল্দি বলে, বাহ, বস্তির মেয়েগুলো খুব তাড়াতাড়ি দেখছি বড় হয়ে গেছে। এবং বাল্দি তার ছেলেদেরকে পাঠায় এদের বাড়ি চিনে আসতে, এবং রাত হতেই ওই মেয়ে দুটিকে তুলে নিয়ে দূষণ করে তাদের বাড়ির সামনেই ফেলে দিয়ে চলে যায়। নেহা বলে, তারপরে ও প্রায় রাতে এক একটা করে মেয়ে নিয়ে যেত। দাঙ্গলে বলে, কটা পরিবারের সঙ্গে ও এমনটা করেছে? নেহা বলে, কটা পরিবার, একসময় তো আমরা গোনাই বন্ধ করে দিয়েছিলাম, কারণ এটা আমাদের কাছে ভাত খাওয়ার মতো হয়ে গেছিল, একটা সাধারণ সহ্যের ব্যাপার। তো বাল্দির চোখ যে মেয়ের উপরে পড়তো সেই বাড়িতেও খবর পাঠিয়ে আসতো যে আজকে রাতে যেন ওই বাড়ির থেকে কোনো না কোনো মহিলা যেন তার কাছে যায়, কারণ বাল্দি বলেছিল ওর কথা যদি শোনা হয় তাহলে ও বস্তিতে এসে কাউকে কোনো রকম ডিস্টার্ব করবে না। তাই বস্তির লোক 10 বছর মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল। দাঙ্গলে বলে, তাহলে 40টা রিপোর্ট ওর নামে রেজিস্টার হলো কেন হঠাৎ? নেহা বলে, আসার জন্য। আশা আসলে অনেক বছর বস্তির বাইরে ছিল, তো বস্তির মধ্যে কেমন পরিস্থিতি চলছে ও কিছুই জানতো না। তো সিন আর একটু ফ্ল্যাশব্যাকে যায়। তো নেহা আর নেহার মা কথা কাটাকাটি করছে, কারণ আজকেই নেহাদের বাড়ির কাউকে বাল্দিদের কাছে যেতে হবে। এরা তর্কতর্কি করছিল কারণ বাল্দির কাছে কে যাবে এই নিয়ে। তো তখনই আশা নেহার সঙ্গে দেখা করতে আসে। তো আশাকে দেখে এরা দুজন স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এবং দুই একটা কথা বলেই নেহা আশাকে বাড়ি পাঠিয়ে দেয়। তো আশার ব্যাপারটা কেমন সন্দেহজনক মনে হয়, কারণ তারা খুবই ভালো বান্ধবী ছিল, এবারে এত বছর পরে দেখা হয়েছে আর তার সঙ্গে তার বান্ধবী এমন একটা আচরণ করলো, তার ব্যাপারটাই খটকা লাগে, তাই সে নেহাকে একটু নজরে রেখেছিল। তো একটু রাত হলেই যখন দেখে নেহা একা একা কোথাও চলে যাচ্ছে, আশাও তার পিছু করে এবং নেহা অবশেষে বাল্দির আস্তানায় চলে আসে, আর আশাও চুপিসারে সব দেখতে থাকে। তো নেহা এখানে আসতেই বাল্দি সহ বাল্দির সব ছেলেরা নেহাকে একে একে ধর্ষণ করে, আর এই দৃশ্য দেখে আশা তো পুরোই থ, সে মুখ বুঝে এই সব কিছু সহ্য করে, কারণ সে তো এদের সঙ্গে লড়ে পারবে না, ওই জন্য সে সোজা থানায় গিয়ে কমপ্লেন করে। তো থানার থেকে আশা যখন বস্তিতে ফেরে তখন বস্তির লোক তাকে বকতে থাকে, কারণ বাল্দির নামে কমপ্লেন করলে কি হবে সে তো বস্তির লোক ভালো রকমই জানে, কিন্তু আশা তো এসব বিষয় কিছুই জানে না। তো আশা নেহার কাছে আসে, তার অবস্থা খুবই খারাপ। তো সবাই আশাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো বাল্দি তোমাকেও ছাড়বে না। আশা বলে, আমি এখান থেকে যাবো না, আমার বাড়ি ঘর ছেড়ে আমি কোথায় যাবো? তো কিছুক্ষণ পরেই সেখানে বাল্দি দলবল নিয়ে চলে আসে। তো এদের দেখে আশা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তো বাল্দিরা দরজা ভেঙে ঘরে ঢোকে, কিন্তু ঘরের মধ্যে আশাকে খুঁজে পাচ্ছে না। তো আচমকা আশা সামনে এসে এদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়, তারা জ্বালায় ছটফট করছে, আর ওই অবস্থাতেই সে কেরোসিন নিয়ে এদের গায়ে ছিটিয়ে দেয় এবং সে তাদের গায়ে আগুনও জ্বালিয়ে দেয়। তো এইবারে তো এরা ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালাতে যখন যাচ্ছিল তখন পুরো বস্তির লোক তাদেরকে মারতে থাকে। তো তারা খানিকটা গণধোলাই খাওয়ার পরে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচে। আশা বলে, ভয় পাবে কেন তোমরা, যদি এই কাজটা সবাই মিলে অনেক আগেই করতে তাহলে এমন ঘটনা ঘটতো না আর। আশা বলে, আমি থানায় যাচ্ছি, যদি আমার সঙ্গে তোমরা আসতে চাও আসতে পারো। তো আশার এই কর্মকাণ্ড ও কথায় সবাই মনোবল ফিরে পায় এবং আশার সঙ্গে সবাই মিলে থানায় যায়, আর ওই দিনকেই থানায় একসাথে 40 জন বাল্দির নামে ডায়েরি করে, আর বাধ্য হয়ে পুলিশ বাল্দিকে গ্রেফতার করেছিল। এই সব কিছু শুনে দাঙ্গলে তো অবাক হয়ে যায়।
তো ওইদিকে দেখতে পাই বিরোধী পার্টির সেই নেতা পূর্ণিমাকে এসে বলে যে এইসব বিষয়ে আর এগুলো দরকার নেই, আমি রুলিং পার্টিতে চলে যাচ্ছি, সুতরাং সরকারের বিরুদ্ধে যাবে এমন কোনো কাজ করা যাবে না, তাহলে আমি সমস্যায় পড়বো। মানে তার সাথে সে এই তদন্ত থামাতে বলছে। তো পূর্ণিমাও এবারে নিরুপায়। তো রাত্রেবেলা উমেশের চেম্বারে বসে উমেশ এবং আশা হাইকোর্টে আপিল করার জন্য সব কাগজপত্র ঠিকঠাক করছিল। তো আশা একটা ফাইল দেখিয়ে বলে এটা কিসের ফাইল। তখন উমেশ বলে বাল্লি চৌধুরী যে ইলিগাল ব্যবসা করত আর তার সঙ্গে যেসব পলিটিশিয়ানরা যুক্ত তাদের সব ডিটেলস এর মধ্যেই আছে, আর এই ফাইলটা একবার আদালতে পেশ করতে পারলেই কেস পুরোই ঘুরে যাবে। আশা বলে তাহলে ওরা বেঁচে যাবে তাই না? উমেশ বলে হ্যাঁ, আগের বারে আমি কনফিডেন্স পাইনি ঠিক, কিন্তু এবারে আমি এই কেস জিতবই, আর এই কেস শেষ হলে আমি তোমাকে কিছু বলতে চাই। আশা বলে হ্যাঁ আমিও শুনতে চাই। আসলে উমেশ কি বলতে চাইছে সে তো আমরা বুঝতেই পারছি, আর আশারও যেহেতু সম্মতি আছে সেটাও আশার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো এরপরে আশা বাড়ি চলে আসে। তো এরপরে উমেশের কাছে দুজন লোক আসে আর তারা বলে এই কেসের ব্যাপারে ইনফরমেশন আরও তারা দেবে, আর তার বিনিময়ে কিছু দিতে হবে। তো এখানে সিন কাট হয়ে যায়। আর পরের সিনে দেখতে পাই ওই দুজন লোক গিয়ে অন্য একটি লোককে ওই ফাইলটি দেয় এবং সে সেটা পুড়িয়ে দেয়। তো এখানে সিন কাট হয়ে যায়। তো সকালবেলা আশা উমেশের চেম্বারে আসে, সে দেখতে পায় চেম্বারের সামনে অনেক পুলিশ লোকজন। তো সে ভিতরে গিয়ে দেখে উমেশের দেহ ঝুলছে আর পুলিশের মত অনুযায়ী সে আত্মহত্যা করেছে। আশা বলে স্যার স্যার ও কখনোই আত্মহত্যা করতে পারে না, ওর সঙ্গে আমার রাতেই কথা হয়েছিল, ভালোভাবেই কথা বলেছিল, ওর মধ্যে কোনো রকম ডিপ্রেশন বা অন্য কিছুই ছিল না যার জন্য আত্মহত্যা করতে পারে। স্যার ওকে মারা হয়েছে, কেউ ওকে মেরে ফেলেছে, আপনারা প্লিজ দেখুন। কিন্তু পুলিশ তার কথাই পাত্তা দেয় না। এটা যে আত্মহত্যা নয় সেটা বোঝাই যাচ্ছে, কারণ ওই ফাইলের জন্যই উমেশকে মারা হয়েছে। তো দাংলে ও দাংলের টিম এই ব্যাপারটা নিয়েও খুব আপসেট হয়ে পড়ে। তারা সব সত্যি বুঝতে পারছে কিন্তু তাদের কিছুই করার নেই। তো এদের কথার মাঝে দাংলের স্ত্রী বলে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন একটা পথ অবশ্যই খোলা থাকে, চেষ্টা করলে সেটাও খুঁজে পাওয়া যায়। তো দাংলে এইবারে এই কেসটা সে নিজেই লড়ার সিদ্ধান্ত নেয়। তো দাংলে এইবারে আশার কাছে যায় এবং তাকে সরি বলে, কারণ সে বুঝতে পেরেছে সেই দিনকে আশার কথায় তার গুরুত্ব দেওয়া উচিত ছিল। তো আশার থেকে সমস্ত কেসের ব্যাপারটা ফাইলপত্র সব বুঝে নেয়। তারপরে হিয়ারিং এর দিন আসে। তো কোর্ট শুরু হতেই দাংলে সে রাজুকে ডাকে। তো রাজুকে জিজ্ঞাসা করা হয় সে কি কাজ করে। তো সে বলে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, কিন্তু সে ঠিকঠাক ইনফরমেশন দিয়ে বলতে পারে না, আসলে তাকে সাজিয়ে আনা হয়েছিল আর এবারে তাকে আচমকাই ডাকা হয়েছে, সুতরাং সে ইঙ্কি বিঙ্কি করে ফেলেছে ব্যাপারটা। তো দাংলে রাজুর বিষয়ে আদালতকে জানায় যে 16 বছর বয়স থেকেই ক্রাইম করে বেড়ায়, আর সেই দিনকে কোর্টে এসেছিল অ্যাসিড ছোড়ার কেসে আর একজনকে করার কেসে, আর 7 বছর জেলে কাটিয়েছে, সুতরাং এরকম কোনো সাক্ষীর স্টেটমেন্ট নেওয়া উচিত নয়। আর অবাক করার ব্যাপার এই যে ও কোর্টে প্রথম দিন সাক্ষী দেওয়ার পরে ওর ওপর থেকে সমস্ত কেস উঠে যায় এবং ও বেকসুর খালাস পেয়ে যায় কি করে। আর সেই দিন সব মহিলারাই মুখে কাপড় বেঁধে এসেছিল, আর ও তার মধ্যে এক্স্যাক্টলি ওই 5 জনের মুখ কি করে দেখলো। তো দাংলে এটা প্রমাণ করে ফেলে যে রাজু মিথ্যা কথাই বলছে। তো এরপরের হিয়ারিংয়ে দাংলে অফিসার পাটিলকে ডাকে। দাংলে বলে বাল্লি চৌধুরী আসলে কেমন প্রকৃতির মানুষ ছিল। পাটিল বলে ও ছোটখাটো একটা গুন্ডা ছিল, ওকে মাঝে মধ্যে মারধর দিয়ে ছেড়ে দিতাম। দাংলে বলে তাহলে এইবারে আপনি অ্যারেস্ট করলেন কেন। পাটিল বলে এই প্রথম ওর নামে একসঙ্গে 40টা কমপ্লেন জমা হয় তাই অ্যারেস্ট করতে হয়েছিল। দাংলে বলে ও আচ্ছা, তো আপনার কাস্টাডিতে কতদিন ছিল। পাটিল বলে 10 দিন। দাংলে বলে তাহলে এই 10 দিন ও যা যা খেয়েছে তা আপনার তত্ত্বাবধানেই খেয়েছে তাই তো। পাটিল বলে হ্যাঁ। দাংলে বলে তাহলে যেদিন কেউ মারা যায় তার আগের দিন রাতে ও কি খেয়েছিল। পাটিল কিছু বলে না। প্রসিকিউটর বলে ইয়োর অনার এর মধ্যে খাবারের কথা আসছে কেন। দাংলে বলে ইয়োর অনার বাল্লি চৌধুরীর সব রিপোর্ট আছে কিন্তু ব্লাড রিপোর্ট মিসিং। তো এরপরে দাংলে এসিপি সমীরকে ডাকে আর তাকে বলে এই মিসিং ব্লাড রিপোর্টটা কোথায় আপনি জানেন, আপনি সত্যিটাই বলবেন, কারণ বাল্লি চৌধুরীর ব্লাডে যে অ্যালকোহল পাওয়া গেছিল সেইটা একমাত্র সমীরই জানে, কারণ সেদিন পোস্টমর্টম ঘরে সমীর দাংলে আর ডাক্তারই ছিল। তো সমীরের এখানে মিথ্যে বলার কোনো জায়গাই নেই। সে বলে বাল্লি চৌধুরীর রক্তে অ্যালকোহল পাওয়া গেছিল, ওই জন্য এই রিপোর্টটাকে মিসিং করা হয়েছে, যার মানে এটা দাঁড়ায় বাল্লি চৌধুরী পুলিশের কাছে থাকা সত্ত্বেও সে মদ্যপান করেছিল। দাংলে বলে এখানে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে বাল্লি জেলে থাকা অবস্থায় তাকে মদ সাপ্লাই করা হতো, সেটা পুলিশই করেছে। আমরা প্রথম থেকেই এইটা জানার জন্যই উঠে পড়ে লেগেছি যে বাল্লিকে কোন মহিলা মেরেছে, কিন্তু আমরা একবারও এটা জানার চেষ্টাই করলাম না বাল্লিকে কেন মারা হয়েছে। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়। তো পাটিল বাল্লিকে কোর্টে নিয়ে আসছিল আর কোর্টের বাইরে বস্তির মহিলারা ছিল। তো বাল্লি মহিলাদের কাছে এসে খুবই কু ভাষায় উল্টো পাল্টা বলতে থাকে যে সে তো বেরিয়েই আসবে, তারপরে তাদের অবস্থা সে দেখে নেবে। তো বস্তির মহিলারা বুঝতে পারে যে বাল্লির সঙ্গে পুলিশরা আছে, তাদের সঙ্গে পুলিশ নেই, সুতরাং বাল্লি তো ছাড়া পেয়েই যাবে, আর
খারাপ এলে সে কি করতে পারে বস্তির লোকেরা ভালো রকমই বুঝতে পারে। তো এরপরে বস্তির মহিলারা সিদ্ধান্ত নেয় এইবারে আর আইনের হাতে ছেড়ে দিলে হবে না, যা করার এইবার তাদেরকেই করতে হবে। ওই জন্য তারা প্ল্যান করে বস্তির সব মহিলারা এসে বাল্লিকে মেরে ফেলে। দাঙ্গলে বলে একজন আসামি আদালতে দাঁড়িয়ে পুলিশের সামনে অন্যদেরকে হুমকিটা দেয় কি করে, এই সাহস সে কি করে পায়। আমরা না সকালে নিউজ পেপার দেখি, অনেক খারাপ ভালো কেস দেখি, আবার রেখেও দেই, কিন্তু যে ঘটনাগুলো আমরা পড়ি সেই ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটে তারাই একমাত্র বুঝতে পারে ওই ঘটনার আকস্মিকতায় তারা কতটা কষ্ট পেয়েছে। আর আদালত যদি এইভাবে ভুল বিচার করতে থাকে তাহলে তো সাধারণ মানুষের আইনের প্রতি ভরসা উঠে যাবে, সবাই তো আইন হাতে তুলে নেবে, সবাই রাস্তায় বেরোবে, সবাই নিজের বিচার নিজেই করে নেবে, সমাজ আর শৃঙ্খলাপূর্ণ থাকবে না। প্রসিকিউটর বলে শেষমেশ তো সেই একটা জায়গাতেই সেই দাঁড়াচ্ছে যে বাল্লিকে এই পাঁচজন মহিলাই মেরেছে। তো এইবারে তারাবাই রেগে যায়, সে সবার সামনে উঠে বলে, হ্যাঁ আমি মেরেছি, এইরকম যদি আরো কাউকে মারতে হয় আমি অবশ্যই মারবো। তো এরপরে আদালতে থাকা সব মহিলারা দাঁড়িয়ে উঠে বলতে থাকে, আমি মেরেছি বাল্লিকে, এবং দরজা দিয়ে হুড় হুড় করে সমস্ত বস্তির মহিলারা ঢুকে পড়ে এবং সবাই বলতে থাকে, আমি মেরেছি বাল্লিকে। কোনো মহিলার মধ্যেই কোনো অনুশোচনা নেই, কারণ তারা ভাবছে তারা কোনো খারাপ কাজ করেনি, বরং এই সমাজ থেকে একটা আবর্জনা পরিষ্কার করে ফেলেছে। তো এর পরবর্তীতে প্রমাণের অভাবে ওই পাঁচজন মহিলা সহ বাকি সব মহিলাকেই ছেড়ে দেওয়া হয়েছিল, আর সব জাতি বা গোষ্ঠীর জন্য বিচার সমান। তো গল্পটি এখানেই শেষ হয়ে যায়। হ্যাঁ, মহিলারা যেটা করেছে সেটা আইনগত দৃষ্টিভঙ্গি দিয়ে অবশ্যই ভুল, কিন্তু যদি সেই আইন ব্যবস্থার মধ্যেই গলত থাকে তাহলে সেটা শুধরানোর জন্যই এই সমাজকেই তো পদক্ষেপ নিতে হবে। এই হচ্ছে সেই বাল্লি অর্থাৎ আকু ইয়াদব, এর আসল নাম। তো যাই হোক, গল্পটি কেমন লাগলো আর তোমাদের মতামত অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।